चलो भाई फ्रेंड अजिया ना तरफ ये रेड गुड़ीटा फास्ट कर ठीक है। तो रेड गुड़ी बाजे समय फास्ट है ना क्या है ना हमें एक जिन भूल करी वो जैगाटार फोकसटा करी बेसि और ये गुड़ीटार फोकस करी ना मेरे दी जा प्रत्येक एक नम्बर माइंड हमारे माइंड हिसाब से गुटीटा आटीटार मिडिले मारते हो ना मिडिलेर साइडे मारते होबे मिडिलेर अल्प एकटू आगे ये जैगाटा मारले पर आराम से फास्ट हो जाए आराम से आमी फास्ट करते जाबो। এই রকম ঠিক আছে। এখন আমার ক্লিয়ার এখন আমি ক্লিয়ার দেব কিন্তু হাই ফ্রেন্ড আজকে আমি কয়েকটা টপিক নিয়ে আমি কথা বলছি। তো এই যে এই গুড়িটা থাকে এই গুড়িটা বাজে সময় আমাদের মিসড হয়ে যায় এই জায়গাটায় যে বেশি জোরে মারটা হয়ে যায় তো এই গুড়িটা এখানে রাউন্ড হয়ে চলে আসে। তোমরা আমাদের প্রথমে কী করতে হবে মাইন্ডকে ফ্রেশ করে এই জায়গাটায় মারতে হবে আস্তে করে মারলে এই গ্যাপটাতে পড়ে যাবে ঠিক আছে। আমি এখন মারছি এইভাবে মারতে ঠিক আছে হয়ে গেল এক নম্বর। এবার আমাদের কি হয় মাঝে সময় এই জায়গায় এরকম গুটিটা থাকে এরকম এই গুটিটা কি হয় এই জায়গায় মেরে দিই গুটিটা রাউন্ড হয়ে চলে আসে ঠিক আছে। তো আমাদের কী করতে হবে এই যে মাথাটা নাই গুটির এই যে মাথাটা এই জায়গাটা আমাদের স্টিকারের সঙ্গে টাচিং হয়ে মারতে পড়ে যাবে ঠিক আছে। আমি মারছি চলে যাবে আরামসে চলে যাবে ঠিক আছে। এবার আমাদের কী হয় আগের সময় এই গুটিটা না এই যে গুটিটা এই যে এখানে আছে এই যে গুটিটা একদম এই যে তীর আছে তীরটার মিডিলে কী হয় আমাদের মাঝের সময় স্টিকারটা নিচে জায়গায় বসিয়ে দিই ঠিক আছে। নিচে জায়গায় বসিয়ে দিই আমাদের এই জায়গাটা লেগে যায় এখানে লাগার পর আবার রিটার্ন হয়ে যায়। তো আমাদের প্রথম মাইন্ডটা আমাদের কী করতে হবে পুরো স্টিকারটা একদম উপরে শেষের লাইনটার দিকে একদম নিয়ে চলে যেতে হবে ঠিক আছে। এবার চলে যাওয়ার পর আমাদের এই জায়গাটায় লাগাতে হবে এই জায়গাটায় আসলে এই গুটিটা আনসেট হয়ে যাবে ঠিক আছে। দিল না ঠিক আছে মিস হয়ে গেল এইরকম মারতে হবে ঠিক আছে। আবার এই যে তার এটা আছে মিডিলে এই যে আমাদের একদম এরকম উপরে মারতে হবে ঠিক আছে হয়ে গেল। এবার আমাদের কি হয় বাজেট সময় এই যে দিল না ঠিক আছে মিস হয়ে গেল এইরকম মারতে হবে ঠিক আছে। আবার এই যে তার এটা আছে মিডিলে এই যে আমাদের একদম এরকম উপরে মারতে হবে ঠিক আছে হয়ে গেল।